হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি এডুকেশন প্লেসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করা যায়। প্রথমেই বলে নেই, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখব দুইটা ভিডিওর মধ্যে একটা ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করেছে, অন্য ভিডিওটা র্যাঙ্ক করে নাই। এই কেন র্যাঙ্ক করে নাই সেটা আমরা প্রথমে যাচাই করে দেখব। যদি দুইটা ভিডিওর কন্টেন্টস একই রকম হয় তাহলে আমরা বুঝব যে এর ট্যাগগুলো অবশ্যই ভিন্ন আছে। তো আমরা এই ট্যাগ কীভাবে বাই করতে হয় সেটাই আমরা আজকে দেখব। তো আজকে মূল টপিক হচ্ছে র্যাঙ্কিং ট্যাগ খুঁজে বের করা। তো দেখুন কীভাবে আরেকটা ভিডিও থেকে, যে ভিডিওটা র্যাঙ্ক করেছে সেই ভিডিওটা থেকে আমরা ট্যাগ এবং অন্যান্য কিছু, যে টাইটেল তারপর ডিসক্রিপশনে দেওয়া, সেগুলো সবগুলোই আমরা দেখে কীভাবে ভিডিওটা খুব সহজে আমরা ভাইরাল করতে পারি এবং র্যাঙ্ক বাড়াতে পারি সেটা আমরা খুঁজে বাই করব। তো দেখুন, আমরা নতুন একটা ট্যাব নিলাম, এখানে নিয়ে আমি লিখি www ইউটিউব, এই যে লিখলাম। লেখার পর এখানে আমি দেখুন একটা ভিডিওর টাইটেল দিচ্ছি, এখানে এই যে পেস্ট করলাম, করে এখান থেকে আমি সার্চ করলাম, যে ভিডিওগুলো র্যাঙ্ক করেছে সেই ভিডিওগুলো সবগুলো এখানে চলে আসছে। দেখুন এটা কিন্তু র্যাঙ্ক করে নাই, এটা 21টা ভিডিও। এই ভিডিওগুলোকে আপনি দেখবেন না, যেগুলো কম র্যাঙ্ক করেছে সেটাও দেখবেন না। দেখুন এই ভিডিওটা, দেখুন 6.8 কিলো, এই যে অনেক করেছে দেখছেন, এটা দেখুন, এটা দেখেন হচ্ছে 400 কিলো দেখছেন। তাহলে এইটা দেখি, আমরা এই ভিডিওটা দেখব যে এটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করেছে, আমরা এই ভিডিওতে কী আছে। দেখুন এই কোন টাইটেল কিন্তু একই রকম আছে, একটু ভিন্ন টাইপের, সব কিছুই একই রকম কিন্তু এর ট্যাগটা অবশ্যই ভিন্ন আছে। তো আমরা এটা ওপেন করি, এই যে ওপেন করলাম, ওপেন করে দেখুন এটা অফ করে দিলাম। এখন আমরা এখানে চলে যাই, দেখুন এই যে যাওয়ার পরে এখানে গেলে আমরা দেখব যে এই যে নিচের দিকে খেয়াল করেন, নিচের দিকে যখনই আসে আমরা নতুন একটা এক্সটেনশন এখানে যোগ করেছি। এই এক্সটেনশনটা কিন্তু ট্যাগ, যে কোন ট্যাগগুলো র্যাঙ্ক করেছে সেটা বোঝা যায়। এই যে ভিট আইকিউ, এই যে ছোট এখানে দেখুন যে এক্সটেনশন যোগ হয়েছে, যে ভিট আইকনে, এই যে বড় করে দেখাচ্ছে এইটা। তো এইটা আমরা নিচে যাই, নিচে যাই, দেখব আমরা ট্যাগগুলোকে, কোন ট্যাগগুলো সে র্যাঙ্কিং বা তাকে বা এই ভিডিওটা র্যাঙ্কিং বাড়াই দিছে। যেমন এই যে গেট মোর ইউটিউব সাবস্ক্রাইব দেখছেন, এটা এইটা যখনই কেউ সার্চ করবে গেট মোর ইউটিউব সাবস্ক্রাইব, তখন এক নম্বর ভিডিওটা এক নম্বরে চলে আসবে। ঠিক একই অবস্থায় হাউ টু গেট মোর সাবস্ক্রাইব অন ইউটিউব, তখন এটা 8 নম্বরে চলে আসবে, এই যে দেখুন 8 নম্বরে চলে আসছে দেখছেন। তো এইভাবে যদি একটু বাড়ে, একটু হালকা একটু বাড়াই দেন, তো দেখতে পাবেন এই যে এটা 8 নম্বরে। তো এরকম যে কটাই ট্যাগ থাক, ট্যাগে যদি 1 থেকে 1, 2, 3, 4 এভাবে 10 পর্যন্ত থাকে, তাহলে সে এই ট্যাগগুলোকেই আপনি নেবেন, অন্য ট্যাগগুলো নেওয়া দরকার নেই, 10-এর উপরে হলে সেগুলো নেওয়া দরকার নেই, তাহলে র্যাঙ্ক আপনার বাড়বে না। তাহলে এই এই ট্যাগগুলো কীভাবে নেবেন, এই ট্যাগগুলোকে কীভাবে নিয়ে ভিডিওতে বসাবেন। তো দেখুন এখানে এই যে এখানে কফি আছে দেখছেন, এখানে কফি, এই যে এখানে কফিতে ক্লিক করবেন। কফিতে ক্লিক করার পর আপনি একটা আপনাদের যে কোনো একটা জায়গায় নিয়ে যাবেন, এমএস ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে নিয়ে এখানে আমি দেখুন এখানে নিয়ে আমি এই যে কপি করে দেবেন, দেখুন এই যে কপি করে দিলাম। কপি করার পর দেখবেন যে এখানে তার নাম আছে কি না, অনেক সময় নাম থাকলে এটা মুছে দেবেন, দেখুন এখানে না, কোনো নাম নাই, তাহলে এই পুরোটাই আপনি এই ট্যাগের ঘরে দিয়ে দিতে পারেন, এই কপি করে তারপর ট্যাগের ঘরে দিয়ে দিতে পারেন। তো দেখুন এই যে
আমি চলে যাই আবার এখানে। এখানে যাওয়ার পর এই যে আমাদের যদি কোনো আপনার যে নতুন ভিডিও আছে সেই ভিডিওতে এই ট্যাগের ঘরে দিয়ে দেবেন। ট্যাগের ঘরে মানে এই যে দেখুন, এটা এখানে চলে আসবেন, এই যে ট্যাগটা যেখানে ট্যাগ দিতে হয় ঠিক সেই ঘরে, এই যে এই ট্যাগের ঘরে, এই ট্যাগের ঘরে আপনি যখন নতুন ভিডিও আপলোড করবেন তখন এই ট্যাগের ঘরে এইগুলো পেস্ট করে দিবেন। আচ্ছা, এখন আমি আপনাদের আরেকটু দেখাই যে ভিট আইকিউ কীভাবে আনবেন। এটি কিন্তু থাকে না, প্রথম অবস্থায় থাকে না, এক্সটেনশনটা নিয়ে আসতে হয়। তাহলে আমি তাহলে এই কোনায় আপনি ক্লিক করবেন, এই যে দেখুন একদম উপরে ডান পাশে উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে যাবেন যে মোর টুলস এটা, তারপরে এই যে এক্সটেনশন, এখানে যাওয়ার পর এখানে চলে আসবেন। তারপর এই যে এখানে এক্সটেনশনের পাশে যে তিনটে দাগ আছে এইখানে ক্লিক করবেন, ঠিক করে এইখানে ওপেন ক্রোম, ঠিক এই যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এক্সটেনশনটা আপনার খুঁজতে দিবে, যে এখানে একটা এক্সটেনশন যেটা খুঁজতে চাচ্ছেন সেটা এখানে দিবে না, যেমন ভিট VIDIQ, এই যে এটা দেওয়ার সাথে সাথেই দেখুন এই যে চলে আসছে ভিট আইকিউ, দেখছেন এই যে ভিট আইকিউ দেখছেন, অন্যটা যাওয়ার দরকার নেই, ভিট আইকিউ এটি ক্লিক করবেন। এটি ক্লিক করার সাথে সাথেই এই যে চলে আসবে আমার, যেহেতু আমি এটা যোগ করেছি, এই যে এক্সটেনশন যোগ করেছি এখানে চলে আসছে, বিধায় এখানে এটা লেখা যাচ্ছে, না হলে অ্যাড লেখা থাকবে, অ্যাড এক্সটেনশন। তাহলে এখানে আপনারা যদি অ্যাডে ক্লিক করেন তাহলে এই এক্সটেনশনটা এখানে যোগ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় এটা অ্যাড দিলে আপনার ইমেল চায়, ইমেলের সাথে এটা সাইন আপ করে ইমেলে ভেরিফাই করে নেবেন, তাহলে হয়ে যাবে। এটা একদম সিম্পল কাজ, অ্যাড দিলেই আপনি বাকিটুকু পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।